আপনি দেখি সৌদি থেকে এসে পুরাই চেঞ্জ। তো কতদিনের জন্য আইছেন? এক মাসের ছুটি নিয়ে আইছিলাম। এখন আম্মা মেয়েটা দেখতেছে, বিয়ে শাদীর ব্যাপার আছে, এখন দেখি কয়দিন থাকা লাগে। আচ্ছা মশাই, দেখবো আপনি আমার দিকে তাকিয়ে কথা কইতেছেন না কেন? মিতা, আমার কিরকম জানি লজ্জা লাগতেছে। বাবারে, আপনার আমার লজ্জাও লাগে? এত বন্ধ করবেন না, ঠিক আছে? আপনার আমার চিনা হয়ে গেছে, চোখের দিকে তাকিয়ে কথা কইতে পারেন না। বাসায় তো ঠিকই বিয়ার প্রস্তাব পাঠায় দিচ্ছে, আর আপনার নিজের অবস্থাই তো ভালো, কাঁচা ঘরটা পাকা করতে পারলেন না। বেতন পান কত আপনি আমার বিয়ার প্রস্তাব দেন? আমেরিকার গ্রিন কার্ড পাওয়া বলে পিছে পিছে ঘুরতেছে, হেরেই পাত্তা দেয় না। তাই তো মোস্তাদ দেন। এই আর কিন্তু সারা জীবন ধরে রাখতে পারবা? জানি তোমার সরম উপায়। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়ে করে যাবে। বিয়ে করছিস ভালো, এখন দুই দিনের মধ্যে তুই ঢাকা চলে যা। এলাকায় বেশি দিন থাকলে নতুন তো বুঝে যাইব যে তুই আসলে আমেরিকা থাকস, তা তুই ঢাকায় থাকস, তারপরে আমার ব্যবসাতে তোর ব্যবসাতে সাথে বন্ধ হয়ে যাইব।